দাদা পিকচারই নেই, আমরা কাউন্ট করছি না, নোটার থেকে কম ভোট পাবে। আর ওরা যে বলছে আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয়েছে, ওখানে কোনো সভা সমিতিতে কেউ ওই পার্টির নাম বলবে না, কোম্পানির নাম। ওই জন্য কালকে অমিত শাহ নাম বলবে না, না কেউ বলবেই না, কারণ ওটা কাউন্টের মধ্যেই নেই। দাদা এই বলছে নোটার নিচে কম ভোট পাবে, নোটার থেকে কম। বলি 13 জন বিধায়ক 6 জন সাংসদ নাকি লাইন দিয়ে আছে, ওই বাইরে বলবে সরকারের সঙ্গে আছে, ভিতরে বলবে বিজেপিতে আছে। অ্যাসেম্বলিতে ওই যে দেখলেন না একজন কে আলিপুরদুয়ারের কি একটা প্রাক্তন রিপোর্টার বলল, আমি সৌজন্য দেখাতে গেছিলাম, আমি তৃণমূলে যোগ দিইনি, সৌজন্য দেখাতে গেছিলাম, আমার কোনো প্রবলেম নেই, 75 জনই বিজেপি অ্যাসেম্বলির ভিতরে, কালকে দেখে নেবে, কাল আসুন দেখা। রাজ্যপালের তো প্রশংসা করছে কেন? হ্যালো,